ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। সেকেন্ড কোয়ালিফায়ার্সে চট্টগ্রামের কাছে হেরে বিদায় নিল ঢাকা। 7 উইকেটে হারের দিনে দুঃসংবাদ পেলেন মুশফিক। এর আগের ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের সাথে মাঠে দুর্ব্যবহার করায় বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমকে শাস্তি দিয়েছে বিসিবি। ম্যাচ চলাকালে নাসুমের দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে যাওয়ায় মুশফিককে ম্যাচ ফির 25% জরিমানা করা হয়েছে। নাসুমের সাথে অপ্রত্যাশিত আচরণে মুশফিকের বিরুদ্ধে কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ আনা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিককে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। জরিমানার পাশাপাশি মুশফিকের নামের সাথে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। মুশফিক তার দোষ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। নিয়ম অনুসারে মুশফিকুর রহিমকে 50% জরিমানা করা যেত, তবে তার প্রতি কঠোর হননি ম্যাচ রেফারি রকিবুল হাসান। অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল এবং মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং চতুর্থ আম্পায়ার মুজাহিদুল জামান স্বপন মুশফিকের বিরুদ্ধে অভিযোগ আনেন। এদিকে নাসুমের সাথে এমন ব্যবহারের পর ক্ষমা চেয়েছেন মুশফিক। ব্যাপারটাকে সাধুবাদ জানিয়েছে সমর্থকরা।